পাতাসহ আম, পাতাসহ আম আঁকতে গেলে প্রথমে একটি বৃত্ত দিয়ে নেব, এরকম সুন্দর করে একটা বৃত্ত দিয়ে নেব। বৃত্ত দিয়ে ঠিক উপরের দিকে দুটি এইরকম একটু বাঁকা হলেও চলবে, একটু লম্বা করে দুটি লাইন দিয়ে মাথাটি এরকম করে যোগ করে দিব। তারপর এই বৃত্তের যে কোনো পাশে, এ পাশে হোক আর এ পাশে হোক, একটু নিচের দিকে বাড়িয়ে নিতে হবে, একটু নিচের দিকে এইরকম করে বাড়িয়ে নেব। বাড়িয়ে নিয়ে ঠিক এই জায়গাটা এরকম করে যোগ করে দেব। মোট কথা, আমরা যে বাংলা অক্ষর লিখি বা বাংলার যে ত লিখি অথবা আমরা অঙ্কে লিখি তিন, তিনের মতো একটি লাইন এভাবে যোগ করে দিতে হবে। অথবা আমরা ইংরেজিতে দেখি যে সিক্স লিখি, এরকম করে সিক্স লিখি, সিক্সের এই অংশটা, অথবা বাংলাতে আমরা যে একার দিই একারের মতো এই জায়গাটা, তারপর এই জায়গাতে এই রকম করে একটি বাঁকা লাইন দিয়ে যোগ করে দিব। তাহলে মোটামুটি একটি আম হয়ে যাবে। তারপর পাতা, আমের চেয়ে একটু পাতা বড় করে দিব, পাশে আরেকটি এইরকম করে লাইন দিয়ে এরকম করে যোগ করে দিব। তারপর নিচের দিকে চিকন করে ভি, এইটাকে এরকম করে, তারপর এরকম করে যোগ করে দিব। দেওয়ার পর একটু বাঁকা করে এরকম কয়েকটি, তিনটি চারটি এরকম করে লাইন দিয়ে বিপরীত পাশে একটু উপরে এবং অপর পাশে যে দুইটি এরকম বাঁকা লাইন আছে তার ঠিক মাঝখানে নিচের দিকে বাঁকা করে প্রত্যেকটির মাঝখানে বাঁকা করে লাইন দেব, তাহলে আমসহ পাতা হয়ে যাবে। এরপর এই ভিতর যে অতিরিক্ত লাইনগুলো এগুলো মুছে দেব। এখন রং কীভাবে করব, গাঢ় যে সবুজ রংটা, সবুজ রং দিয়ে এরকম করে নিচের দিক থেকে একটু বেশি করে শেড উপরের দিকে দেব, পাশে হালকা করে। শেড দেওয়াগুলো শিখতে হবে, খারাপ হোক আর ভালো হোক আমাদের শিখতে হবে। তারপর পাতাতে এই লাইনগুলোতে আগে তারপর এরকম করে শেড দিব, তারপর এইখানে হালকা রং দিয়ে এই জায়গাগুলো খুব সুন্দর করে রং করতে হবে। তারপর এখানে একটু হালকা, তারপর একটু খয়েরি রং দেওয়া যায়, ভালো লাগে দেখতে। সুন্দর করে এইভাবে একদম খুব ভালো করে এরকম করে রং করব। তারপর একটু আমরা লাল রং দিতে পারি এখানে পাকা পাকা ভাবটা দেখার জন্য, শেড দিব এরকম করে। তারপর যদি হলুদ রং থাকে হলুদ রং, অথবা কমলা রং,
এটার সাথে এরকম করে মিক্সড করে দিব। তারপর সরাসরি হলুদটা দেওয়া যায় কমলা রং না দিয়েও, এরকম করে তাহলে আমটা সুন্দর লাগবে দেখতে। যারা পেন্সিলে কাজ করো লাস্টলি বা শেষে ফাইনালি তোমরা আবার পেন্সিলে এরকম করে লাইনগুলো দিলে ড্রয়িংটি পরিষ্কার হয়ে যাবে। এই হলো আমাদের পাতাসহ আম। তাহলে এভাবে আমরা সুন্দর করে একটা খুব সহজে আম আঁকতে পারি ও রং করতে পারি।